মহারাজ, একজন বিচার প্রার্থী হয়ে আপনার সাথে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করছে। এই মিয়া, আর সময় পেলে না বিচারের? নিয়ে আসো তাকে, রাজার অতিথি করে আজ এই দরবার সবার জন্য খোলা। কি করেছে এলো? হুজুর চুরি? না হুজুর, ডাকাতি। না হুজুর, খুন। আমার রাজ্যে? তাহলে আর বলছি কি হুজুর, এই বাটে আসতো একটা? না হুজুর, সব মিথ্যা কথা। এই বেটা, আপনি নির্ভয় বলুন কি ঘটেছিল। হ্যাঁ শোন শোন, তোরা এক কাজ কর, ওই জিনিসটারে শোয়া, প্রয়োজন হইলে তোরা দুইজনে মিলা শোয়া। শোয়া প্রথমে তুই তো ওই উইডার হাত দুইটা কাটা ফেলা। আর কালাম অফিস আছে না, কালাম অফিসের অনেক দিনের শখ, হ্যাঁ সে বুক কাটবো, ওই কালাম অফিসের দা বুকটা ফাইরা ফেলাবি। খবরদার, কল্লা আমার লেগে রাখবে। নির্দেশ দিলি হাতটা কাইটে ফেলান, তুমি নিজে ওই মোবাইলে বলতাছো, তুমি বাসায় গিয়া তুমি নিজে কল্লা কাইটা দুই টুকরা করবা। ওহ স্যার, এটি আমি কইছি একজনের ফোনে বলছি। তাইলে তো তুই তো খুনি। না আমি খুনি না, তুই আমার ব্যবসা করো। আরে কি কই না, আপনার একটু ভুল হইছে। আসলটা হইলো স্যার, আমি হইলাম ওই যে টেইলারের মাস্টার, আমি যে শার্ট প্যান্ট পাঞ্জাবি কাঁদি। হ্যাঁ, ওই একজন আমার একটা শার্টের অর্ডার দিছিল, কালকে ডেলিভারি দিমু, এই জন্য আমি আমার ছোট ভাইরে ফোন দিয়া বললাম যে শার্টটার ওই হাত কাট বুকটা কাইটটা বুতাম লাগা, আমি বাসায় যা গলা কাইটটা কলার লাগাবো। আপনাকে বিশ্বাস না হইলে এই যে আমার পকেটে এখনো দেখেন, এই যে ইঞ্চি ফিতা আছে, এইমাত্র কিনছি। আরে চান্দু, তুমি যতই বলো কাজ হবে না, রাজার মন্ত্রীর হুকুম। এই ওকে অ্যারেস্ট করো। তাহলে এক কাজ করুন, আমি রাজার কাছে যাই, আপনাকে ব্যাপারে কম চলেন, রাজার কাছে চলেন, চলেন চলেন রাজার কাছেই যাবো।